الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো যে আমাদের সমাজে অনেক লোক আছে যাদের বদনজর লাগে এবং এটা হয় থাকে হিংসার থেকে, এবং হিংসুক লোক এমনও আছে যে তার হিংসাকে কার্যকর করার জন্য এবং যার সাথে তার হিংসা আছে ওই মানুষটাকে গায়েল করার জন্য সে অনেক সাধনা করে। তার বদনজরের জন্য সেই হিংসামূলক মনমানসিকতা নিয়ে যে চাহনি ওইটাও আবার যাতে কার্যকরী হয়, ওই মানুষটা ধ্বংস হয়ে যায় অথবা তার টাকা পয়সা একেবারে শেষ হয়ে যায়, সে বিপন্ন হয়ে যায় অথবা তার ঘরে সংসারে অশান্তি সৃষ্টি হয় কিংবা তার সন্তানরা এবং সে নিজে অসুস্থ হয়, নানানভাবে নানাবিধ ক্ষতির সেই মানসিকতা নিয়ে হিংসুক লোক কি করে সে সচেষ্ট হয়। এমনকি গবেষণায় এটাও উঠে এসেছে যে সে রোজাও রাখে, কেননা রোজা রাখলে আত্মাগুলো শক্তিশালী হয়, কিন্তু আত্মা শক্তিশালী হয় রোজার মাধ্যমে, পবিত্র কাজে, পবিত্র কাজের উদ্দেশ্যে হওয়ার কথা, আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে, সৎ উদ্দেশ্যে দোয়া করবে নিজের জন্য হোক অন্যের জন্য হোক, কিন্তু হিংসুক হওয়ার কারণে তার অবস্থা এত মারাত্মক হয়ে যায় যে সে খারাপ কাজে যার সাথে তার হিংসা রয়েছে ওই মানুষটার ধ্বংসলীলার কাজে সে তার অন্তরাত্মাকে আরো শক্তিশালী করে সে চায় এই যে মিশনটা এটাকে কার্যকরী করতে। তাহলে যে ব্যক্তি আপনার ক্ষতি করার জন্য এই পরিমাণ বদ্ধ পরিকর, সে আপনার ক্ষতি করার জন্য প্রস্তুত এবং যত চেষ্টা আছে সবগুলো সে প্রয়োগ করে, এমন অবস্থায় আপনি আপনাকে রক্ষা করার জন্য যাকে বলা হয় আত্মরক্ষা করা, তাহলে আপনার প্রস্তুতি লাগবে না? অবশ্য অবশ্যই প্রস্তুতি লাগবে। এই প্রস্তুতির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন সকাল সন্ধ্যার দোয়া ও জিকির শিক্ষা দিয়েছেন, এগুলো মুখস্থ করে যেমন নিয়মিত পড়তে হবে, ঠিক তদ্রূপ শুইতে যাওয়ার সময় নাস ফালাক ইখলাস প্রত্যেকটা একবার করে পড়ে ফু দিয়ে শরীর মাসাহ করতে বলেছেন, আবার প্রত্যেকটা একবার পড়ে মাসাহ করতে বলেছেন ফু দিয়ে, আবার প্রত্যেকটা একবার একবার করে পড়ে ফু দিয়ে মাসাহ করতে বলেছেন। এই ধরনের যত পথ্য আছে এগুলো অবলম্বন করা ছাড়াও আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আরো কিছু পথ্য দিয়েছেন, যেমন সূরা ফাতিহা, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমা আদ্রাকা আন্নাহা রুকিয়া, সাহাবি যখন ওই সাপের কামড়ের সেই প্রতিকার হিসাবে তিনি এটা পড়েছিলেন এবং সেই গোত্রপতি আরোগ্য লাভ করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমাকে কে জ্ঞান দিল যে এই সূরাটা হলো একটা মন্ত্র? অতএব এটা হলো একটা মন্ত্র এবং এটা হলো কোরআনের সর্ব বৃহৎ তথা সম্মানের দিক থেকে সর্বোচ্চের যে সর্বাঙ্গ মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সূরা, এর উদ্যে কোন সূরার স্থান নাই। আবার আয়াতুল কুরসিও আছে, আয়াতুল কুরসি পড়ার মাধ্যমেও ঝাড়ফুঁক দিলে কাজ হয়, এটা হলো আজমু আয়া, সূরা ফাতিহা হলো আজমু সূরা, কোরআনের মধ্যে সবচেয়ে সম্মানী এবং মাহাত্মপূর্ণ সূরা, আর আয়াতুল কুরসি হল কোরআনের আয়াত হিসাবে সবচেয়ে মাহাত্মপূর্ণ আয়াত, এটা দিয়েও ঝাড়ফুঁক দিলে কাজ হয়। আবার সূরা নাস এবং ফালাক সম্পর্কে, এগুলো যেমন নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু মন্ত্রগুলোকে নস্যাৎ করার জন্য, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এই আসছে যে তিনি এটা দিয়ে ইমামতিও করেছেন, যদিও বা সেটা সফরে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সূরা মিলে মাত্র 11টি আয়াত তিনি ইমামতি করে ফেলেছেন, নামাজ পড়িয়েছেন এবং এরপরে তাদেরকে বুঝিয়েছেন যে এই সূরার মাহাত্ম্য হলো এত। এবং তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, যেটা আবু দাউদে আসছে 1463 সিরিয়ালে, যে মা তাআউযা মুআউযুন বিমিসলিহিমা, যে এই দুই সূরা অপেক্ষা আরো শক্তিশালী বা আরো উত্তম কোন কিছু নাই, কোন মন্ত্র নাই, যে কেউ এই এই মন্ত্র দিয়ে কি করবে, কোন বিপদ থেকে কোন অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় চাইবে, তার মানে অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় চাওয়ার ক্ষেত্রে এই দুইটা সূরার মাহাত্ম এবং এটার মর্যাদা এবং শক্তি সবচেয়ে বেশি। এবং এই উদ্দেশ্যে একটি হাদিসে আলাদাভাবে আসছে যে কোরআন করিমের মধ্যে সর্বোত্তম সূরা আফদালু সূরাতিন ফিল কোরআন সূরাতুল ফালাক, যদিও বা হাদিসের বিশুদ্ধতা নিয়ে কথা আছে তারপরেও মোটের উপরে গ্রহণযোগ্য, কিন্তু আলিমগণ তার ব্যাখ্যাতে বলেছে এটা হলো ঝাড়ফুঁকের জন্য উৎকৃষ্ট সূরা হলো সূরাতুল ফালাক।
আল্লাহ আকবার। তাহলে সময় কম থাকলে আমরা কি করব, সময় কম থাকলে আমরা সূরা ফালাক পড়েও ঝটপট করে আমরা ঝাড়ফুঁক দিয়ে দিতে পারি। এবং এর জন্য একটা বিশেষ পদ্ধতি হলো বিভিন্ন বাসা বাড়িতে আজকাল মানুষের অসুখ বিসুখ, এটা চোখ লাগার কারণে ঠিকতদ্রুপ অনেকে জাদু মন্ত্র করে থাকে, কেউ আপনার তার পিছনে জিনকে লিলিয়ে দিয়ে মন্ত্র পড়ার মাধ্যমে। এমত অবস্থায় প্রায় সময় আমাদের উচিত এই যেখানে অসুখ বিসুখ বেশি, খুব বেশি বেশি চিকিৎসার আশ্রয় নিতে গিয়ে অনেক ঔষধ ব্যবহার করে আরো শরীর দুর্বল হয়ে যায় না, তখন সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, সাথে ইখলাস, এমনকি সূরা কাফিরুন মিলানো যেতে পারে, এবং আয়াতুল কুরসি আর সূরা বাকারার প্রথম পাঁচ আয়াত, এইভাবে করে আমরা এগুলো পড়ে যেন আমাদের বাসা বাড়িতে আমরা পানিতে ফু দিয়ে রাখি, এটা ব্যবহার করার জন্য, পান করার জন্য, এমনকি সরিষার তেল যেখানে অলিভ অয়েল পাওয়া যায় সেখানে এগুলো ফু দিয়ে ব্যবহার করা, এটা অত্যন্ত ভালো এবং সুন্দর একটা পথ্য। এর মাধ্যমে আমরা মানবরূপী দানবরূপী যত শত্রু আছে এদের শত্রুতা থেকে রক্ষা পাবো, দেখবেন যে অনেক অসুখ বিসুখ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে ইবাদত করতেও আমাদের অনেককেই দেখা যায় যে উনি কষ্ট পাচ্ছেন এবং মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে আল্লাহর নাম নিতে পারছেন না, নামাজটা ঠিকমতো পড়তে পারছেন না আরামে, এই ধরনের শত্রুতার কারণে এবং এই ধরনের নজর লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রতিকারের ব্যবস্থা দিয়েছেন এবং কোরআন করিমকে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য নিরাময় হিসেবে নাজিল করেছেন, অতএব আমাদেরকে এই ধরনের পথ্যগুলো অবলম্বন করে নিজেদেরকে সুস্থ রাখার জন্য সচেষ্ট হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হোসনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং সবাইকে ভালো রাখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.